Hi guys, the camera is out on goals. The camera. I'm going to video. I'm going to put a camera on the rack. তারপর যখন ফুলে ঢুকাবো ফুল জীবনে হবে না দেখতেও সুন্দর লাগবে ওখানে কিছু ফুলও আঁকে দেবো দেখালে আর আমি যেটা এটা এটা দেখো বাবা এই জিনিসটা যেটা ফুলের মতো কিন্তু সাবুটা একটা বাবা একটা বানাইছে সেটা হচ্ছে ফুলের মতো আমি যারা বানাইছি সেটা ফুল না বাবা বানাই দিচ্ছে আমি তো আসলে আমি যে ভিডিওগুলো বানাই সেগুলো ইউটিউবে ছাড়ে দেয় ইউটিউবে ছাড়লে তখন আমার ভালো ইউটিউবে ছাড়লে আমরা সবাই মিলে দেখি যে এটা ভালো হয়েছে নাকি আর খারাপ হয়েছে নাকি আমার হাতে মুছতেছি আবার হাতে লাগতেছে দেখেন তো কেমন তো লাগে আর যেহেতু এখন আমি অনেক বেশি ভালো আঁকতে পারি আগে তো পারতাম না কারণ আগে ছোট ছিলাম যেটা একটা মিলে মিলে হতো এখন আমি আইসক্রিম আঁকতে পারি গ্লাস আঁকতে পারি তারপর ধরুন আপনি আপনার বক্স আঁকতে পারি গর্তে এমনি পেন্সিল আঁকতে পারি তারপরে আমি অনেক কিছু আঁকতে পারি কমেন্টে বলবেন যে এটা কি সুন্দর সেটা যদি সুন্দর হয় তাহলে অনেক সুন্দর লাগবে সাদা করে ফেলছি কারণ এই কালারটা এখন আমরা অ্যাপ্লাই করবো এই যেহেতু এটা ভালো নাকি প্রথম যেটা করছি প্রথম সাদা দিয়ে করছি এই জিনিসটা সাদা দিয়ে করছি আর যেহেতু আর প্রথম যেটা বাবা করছে ওটার এই পাশটা মানে এই পাশটা একটু সাদা ছিল তো এখন যেহেতু সাদা ছিল ওই পাশটা বাবা করছে আর এমনি তো আমরা যে বটন রাখবো সে বটন একটু বড় হলে সবগুলো রাখতে একটু ভালো লাগবে অল্পক্ষণ ছোট হলে তারপর কি করবো নাকি বলি আটটা আছে যে জুসের প্যাকেট ওটা টুকরা করে ওই প্যাকেটটা টুকরা করে ওটা আঁকবো আঁকার পরে যে টুকরা যে করে আঁকবো তারপরে সেটাকে উপরে যেটা দিয়ে জুস খাই সেই উপর দিকটাকে আমরা ইয়ে করবো প্লাস দিকটা দিয়েছি সকাল হওয়া না পর্যন্ত কিন্তু যাবে না আমি যে ভিডিওটা করতেছি সেটা যখন আমি ইউটিউবে ছাড়বো হ্যাঁ ইউটিউবে ছাড়লে আপনারা কিন্তু দেখবেন তখন আপনি দেখবে তাহলে এত সুন্দর তখন আপনারা বানাবে তারপর ওই তারপর এইগুলো শুকানোর পর আমি কী করছি ওটাও কিন্তু আমরা ভিডিও করবো ইউটিউবে ছাড়লে দেখবেন আমি যত ভিডিও আমরা ইউটিউবে ছাড়বো সব ভিডিও দেখবো
আমি শামুক আনার আগে মনে ছিল না যে আমি এটা কালো করে এত সুন্দর করবো, তারপর মনে হল যে সুন্দর সুন্দর লাগবে। যেখানে সাজানোর